পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের চারজন, সাতরা পরিবার এখন অসহায়, মেলেনি কোনো সরকারি সহায়তা, ক্ষোভ বাড়ছে পরিবারের লোকেদের মনে। গত কয়েকদিন আগে বর্তমানে টুবি জাতীয় সড়কের ঝিঙ্গুটি এলাকায় টোটোয় করে খুব ভোরে মাছ ধরতে যাবার পথে ডাম্পারের ধাক্কায় একই পরিবারের চারজন ও টোটো চালকের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। পেশায় মৎস্যজীবী একটি পরিবারের চারজনের মৃত্যু ঘিরে পরিবারটি এখন চরম আর্থিক সংকটের মুখে পড়েছে। মর্মান্তিক দুর্ঘটনার পরে পরিবারের আপনজনদের হারিয়ে এখনও তারা ভয় কাটিয়ে উঠতে পারছে না। তারই মধ্যে পায়নি কোনো আর্থিক সহায়তা বলে জানায় তারা। এমত অবস্থায় তারা তাকিয়ে আছে সরকারি সহায়তার আশায়। ঘটনায় 14 দিন কেটে গেলেও পায়নি কোনো সরকারি আর্থিক সহায়তা। পূর্ব বর্ধমান জেলার পালিতপুর লাগোয়া সিজেপাড়ার বাসিন্দা মইনুদ্দিন মিদ্দা দুর্ঘটনার দিন তারই টোটো করে বাকি চারজনকে মাছ ধরার জন্য নিয়ে যাচ্ছিলেন। বেপরোয়া ডাম্পারের ধাক্কায় তিনিও মারা যান সেদিন, টোটোটিও দুমড়ে মুচড়ে নষ্ট হয়ে যায়। যদিও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস এই ঘটনার পর পালিতপুরে মৃতদের বাড়িতে এসে ব্যক্তিগতভাবে 1 লক্ষ টাকা সাহায্য করে গেছেন। এই দুর্ঘটনায় মৃত সীমা সাঁতরার স্বামী রাখাল সাঁতরা জানান, ছোট ছেলে, ছোট মেয়ে, স্ত্রী, বাবা মা সবাই এই দুর্ঘটনায় মারা গেছে। ভেবে পাচ্ছে না এবার সংসার চালাবে কি করে, সরকারি সহায়তা কিছু পায়নি এখনো। বাবা না হচ্ছে গঙ্গা সাঁতরা, সরকারের আশা কিছু পাওয়া যায় না এখনো। এই তো মাটির বাড়ি, এই তো খেটে খাই, এখন কাজ হয় কিছু করতে পারছি না, কী করে সংসার চলবে, আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কী খাবে, কি সবের কাছে ইয়ে অনুদান চাইছি, আমাদের কিছু পেলে অবস্থা ভালো হয় একটু, তাও কিছু পাওয়া গেল না। কোনো গাড়ি তো কিছু খুঁজে পাচ্ছি না, আমাদের কোনো দেখাশোনা করছে না, তাহলে আমরা কী করে চলবে, আমাদের এই তো বক্তব্য। আমাদের বাবা মায়ের ধরে খাতো, এখন সেই ইনকামটা নাই আমাদের। সরকারকে আবেদন করা হইলো, এখন তো আসে নেই, তা কী বলবো। আমার নাম রাখাল সাঁতরা, আমি বাবা মা বউ সব মরে গেছে আমার। এই বিষয়ে ওই পরিবারের বড় বৌমা রমা সাঁতরা জানায়, তিনি পরিবারের বড় বৌমা, পরিবারের বাকি সদস্যরা দুর্ঘটনায় মারা গেছে, বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েদের রেখে কাজেও বেরোতে পারছে না। দুশ্চিন্তা আগামী দিনে পরিবার চলবে কি করে, তাকিয়ে আছে সরকারি সহায়তার আশায়। কি করে ওই যে আমরা মাছ ধরতে যাচ্ছিলাম ড্যাম্পারে, মাছ ধরতে যাচ্ছিলাম খড়িতে, দিয়ে আমরা মাছ ধরি খাই, মাছ ধরতে যাচ্ছিলাম, দিয়ে মাছ ধরতে যেয়ে আজামটা দিয়েছি আর ঘর থেকে বেরিয়েছি, দিয়ে যাচ্ছিলাম, দিয়ে ওই যে একটা ইয়ে ড্যাম্পার এসে চাপা দিয়ে দিলে। ওই এসেছিল কি নাম, খোকন দাস, খোকন দাস এসেছিল, কল্পনা এসেছিল, সব ওই সাহায্য ওই যে ওই টাকা দিয়ে গিয়েছিল, তারপর বললে যে আমরা আসবো, তাকে ওই এখনো পর্যন্ত কোনো ধরা ছা নাই। হ্যাঁ এসেছিল, কত টাকা দিয়েছিল? 1 লাখ। হ্যাঁ বললে তোমরা এটা কাজ করো, দিয়ে আমরা আবার আসবো, তা কই এখনো তো মানে সবই শেষ হয়ে গেছে, আমি তার কোনো জায়গা বেরোতে পারছি না, আমার তো শোক ঢুকে গেছে। দেখো ছোটো ছোটো ছেলে নিয়ে কোথায় খাবো, কী করে খাবো, ছোটো ছেলে দিনকে নিয়ে ছেড়ে যেতেও পারছি না কোনো জায়গা, ছেলেরা কাঁদছে, ছেলে দিনকে বুঝতে হচ্ছে, মুখের গুড়ায় দুটি ভাত রেঁধু দিতে হচ্ছে ছোটো ছোটো ছেলে দিনকে, সব তো ফ্যামিলি শেষ হয়ে গেল, আর তো ফ্যামিলি কেউ নাই। আমি বৌমা হয়, বড় বৌমা, শ্বশুর শাশুড়ি যা দুটো যা ছিল, হ্যাঁ গঙ্গা সাঁতরা ছিল আর সরস্বতী সাঁতরা ছিল আর সীমা সাঁতরা ছিল আর মামনি সাঁতরা ছিল। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।